হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ব্লগে হচ্ছে এটা মাওয়ার ব্লগ। আমরা সাডেনলি প্ল্যান করেছিলাম, তখনই আসলে সাডেনলি যাওয়া হয়েছে। তো আমরা যেদিন গেছি সেদিন আলহামদুলিল্লাহ ওয়েদার অনেক ভালো ছিল, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো অনেক ভালো লাগছিল ওই দিনটা। এটা যাওয়ার পরে আমরা একটা হোটেলে বসছিলাম, সেখান থেকেই দুইটা মাছ পারচেস করা হয়েছিল। তো এক একটা 1.5 কেজি করে ওয়েট ছিল অ্যান্ড প্রাইস পড়ছে 2000 টাকা করে। তা আপনারা দেখে শুনে ওখান থেকে পারচেস করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে মাছটা নিয়েছিলাম সেটা আর কি এখানে ফ্রাই করা হচ্ছে। এখানে সাথে বেগুন ছিল, বেগুন ধরে ফ্রাই করা হচ্ছিল অ্যান্ড মাছের ডিম সহ, তো এটা ফ্রাই করা হচ্ছিল আর কি। এখানে ওরা লেজ ভর্তা করে দিচ্ছিলো, এটা মাওয়াতে খাওয়া আমার বেস্ট একটা আইটেম ছিল, মানে অনেক ইয়ামি, যারা যাবেন এটা ট্রাই করুন। এন্ড এটা ফাইনালি আমাদের মেনুটা যেটা আমরা নিয়েছিলাম। এটা হচ্ছে বিকালের পদ্মার ভিউটা, এটা জাস্ট অস্থির, যারা যান তারা তো এটা উপভোগ করেনি। সো এটা হচ্ছে আমাদের মাওয়ার ছোটোখাটো একটা ব্লগ। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।